নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল অবশেষে বন্ধুরা রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যে কারণে বন্ধুরা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা আজও রাজ্যের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে সঙ্গে বন্ধুরা বজ্র সহ কালবৈশাখী ঝড় ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সপ্তাহ ভর বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায় কালবৈশাখী কোথায় কোথায় আবহাওয়ার খবর বন্ধুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে উত্তর উড়িষ্যা থেকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে একটি অক্ষরেখা গিয়েছে রাজস্থান পর্যন্ত এই পরিস্থিতি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় স্থলভাগের উপরে আসছে যে কারণে আবহাওয়ায় এই পরিবর্তন আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল উপকূল এলাকায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিমি যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার জন্য মৎস্যজীবীদের কাছে সতর্ক বার্তা মেনে চলার অনুরোধ করা হয়েছে এছাড়াও হঠাৎ করে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার জন্য উপকূল এলাকাতেও সতর্ক বার্তা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী সপ্তাহভর বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায় ঝড়েরও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে দোষর হতে পারে ঝোড়ো হাওয়া বন্ধুরা আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামীকাল ফের বাড়বে ঝড় বৃষ্টির ডাপট শুক্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায় শুক্রবার বৃষ্টি বাড়তে পারে আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু কিছু জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতাতেও ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা ন তারিখ থেকে দশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া, হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বন্ধুরা থেকে ষাট কিলোমিটার বগে ঝড় বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা দশ তারিখ সকাল থেকে এগারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দশ তারিখ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই চার জেলায় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে কমনা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর